পোলা বুঝলু, পোলা সামনে আস না, নাহলে তো নিয়ে পোড়িয়ে খাই দিবি। আজ যে সব চড়ে পড়ে সব ভগে দিবি পার্ক। ডেউছু কোণ প্যান্ট পিঁধিকি বুলুনু, হ্যাঁ নঙ্গু হয়ে সকাল কোণ বুলছু রে, চল 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 পড়েলা ফুটকি উঠি পড়েও এইটা। তো সাং মানে স্বাগত করছি আজ ব্লগ, আশা করছি সমস্তে ভালরে থিবে। হল সকাল আসিছি, সকাল সমগ্রাণী দিন 10টা, আজ হচ্ছে রবিবারটা, পুরা আইস 12টা হল। তো সকাল পুরা লেট্রে উঠলি, তারপরে কহিলা দৌড়া যাবি, এবার 10টা বেলু দৌড়া সরিলা, আমার 9টা বেলু আসলি 10টা বেলু সরিলা, না কেড়ে বড় অলসুয়া মু হল। সকাল আসিকি পুনি ইয়া পূর্ব ভিডিওটা যে দেখিবে হল, সব যেতক সব জঙ্গলরে আছে, জণি বণি সে গুঞ্চি মূষা যেতে সব অনেক সবুগুলা কে তো পচে পার্কে না, হল আজ পুরা পার্কের রাজা, ধাই ধাই ভিতরে জঙ্গল ভিতরে বুলছি দেখুন, হল সবু বণি ফণি চড়াই চড়াই সব অড়ছি, মো কাম আজ হল সব নিপাত করা, নিপাত সব বস্তু টিকি মজা করে দেছি আর কম। তো সাং মানে এবে যা ঘরক, ঘরক যাইকি খাইবা প্রবল অছে, মোটর কোণ কোণ অছি কহিলে, কাল রাতের বিরিয়ানি অছে, রাতের মানে বাহার বিরিয়ানি মগাইছিলি, বিরিয়ানিটা ফ্রিজ্রে অছে, তা মস্ত গরম করবি খাইবি, নহলে আজ পুনি ভাবিছিলি পখাল খাইবি, যেটা গলে দেখবি যেটা ভোক হিসাবে যেটা ভাল লাগবে সেটা খাইবি, বিরিয়ানি খাইবি নহলে পখাল খাইবি, ফরেন খাইবা মানে বিদেশি খাইবা দেশি খাইবা, মস্ত চিকেন বিরিয়ানিটা অছি, মস্ত পখালটা হয়েছি, দহি আনবি, বড়ি চুরা পখাল, মাছ ফাছ খাইবি, যদি চিকেন খাই মাছ কাই খাইবি, বাকি আলু ভজা সে কলরা ভজা সব আজ করিকি খাইবি, যা হচ্ছে হোক। তো যা ঘরক পৌঁছবা, গাধি পাধিকি আগ আজ খাইবার ভিডিওটা স্টার্ট করিয়া। তো সাং মানে আগ খাইদেবা, হল গাধুয়া পাধুয়া কিছু হয়নি, খালি দাঁত ঘষি দিয়েছি, আসিকি দাঁত ঘষি দিয়েছি, কারণ এপরে দুনিয়া কাম অছি, ঘর সফা কর, লুগা সফা কর, লুগা তো পুরা গদা হয়েকি অছি, মানে ধোবি তুটুক মত নেওয়া পড়ব। তো মোর খাইবার কোণ করছি কে কিন্তু যেমনি গরম গরম বিরিয়ানিটা চিকেন পিস গুড়া, মানে যেতে চেষ্টা করছি চিকেন কু ছাড়িদেবি ছাড়িদেবি, মানে জমা যেদিন সেদিন মানে আসিযাব, আইধর মু কিণিকি হাণে কোঠু আসব, নহলে কি ডাকিব, মো ভাই লাগে সমস্ত মিলু, সমস্ত খাইয়া ভালো চিকেন মিলু হল, ফর চিকেন লভার্স। তো সাং মানে বিরিয়ানি কালটা বাসি বিরিয়ানি পুরা গরম করেদি মস্ত, এটা হচ্ছে রাইতাটা, এটা হচ্ছে আম্বটা যে আসছিল মস্ত মস্ত আম্বটা, হ্যাঁ মিঠা নালিয়া হয়েকি পড়ছে পুরা, ওহো হো ও হো। তো সকাল সকাল আগ নাই আইঁষটা টিকে বাটরে পরিবা না করতে, এইটা পরিবা আম্বটা, বড়িয়া মিঠা আছে, বড়িয়া মিঠা, এবার চিকেন টেস্ট করে চিকেনটা এমতি, চিকেনটা এমতি টিকি নেইকি ভাত সাংরে যে খাইবাটা হব, তা মজাটা পুরা কেরকেরা হয়ে যাব, ওহো হো, সকাল খাইদেব পেটে, তাপরে দিন যাক পুরো শান্তিতে পড়ব, আর বিরিয়ানি মিলবে আরি বড়া, সময় হয়ে গলানি 11টা, এগারটাই গলানি লুয়া সফা করিয়া, আজ পুনি মাতৃদিবস, মা মানকর দিয়ে মদার্স ডে আছে। তো সকালে বউকে ফোন করলে কোনো উঠেলানি, মজা দুনিয়ার সবুঠু ছোটিয়া শব্দ হচ্ছে সাং মানে মা, তা মহত্ব দুনিয়া আউ মানে কাহ সাথে তুলনা করি হবনি। তো খালি মাতৃদিবসরে মার ফটো উঠেকি হোয়াটসঅ্যাপ স্টাটস ফেসবুক এটা ছাড়িদেলে হবনি, মা মানকর সেবা যত্ন কর, মা মানকর সম্মান কর, কেবল নিজ মা বলে নাই সারা বিশ্বর মাকে সম্মান কর। তো আজ মাতৃদিবস বউকে ফোন করিয়া
ବୋଉ ସାଙ୍ଗେ କଥା ହେଇଯିବ ଆଉ ସବୁଦିନ ବୋଉର ମୋର ଛଅ ଥର ଡେଲି ଛଅ ଥର କଥାବାର୍ତ୍ତା ହେଲା। ଏବେ ଟିକେ ଅଫିସ୍ କାମ ପଡ଼ିଯାଉଛି ଟିକେ କମିଯାଇଛି, ତାହେଲେ ଆମେ ମା ପୁଅ ତୋ ସାଙ୍ଗମାନେ ଖାଇଦିଏ, ଲୁଗା ସଫା କରିବି, ବୋଉ ସାଙ୍ଗେ କଥା ହେବି, ଝିଅ ସାଙ୍ଗେ କଥା ହେବି, ଝିଅର ମା ସାଙ୍ଗେ କଥା ହେବି, ସମସ୍ତ ସାଙ୍ଗେ କଥା ହେବି, ଏବେ ପାଇଁ ରଖୁଛି। ତୋ ସାଙ୍ଗମାନେ ସମୟ ହେଇଯାଇଛି ସନ୍ଧ୍ୟା 5:30 ପାଖାପାଖି, ସରି 6:00 ହେଇଗଲାଣି ହେଲା, 6:00 ହେଇଗଲାଣି। ମୁଁ ସକାଳୁ 11:00-12:00 ଯେଉଁ ଖାଇଥିଲି, ତାପରେ ଖାଲି ଲୁଗାପଟା ସଫାସଫି କରି ଘର କାମ ଯାହା ସବୁ କରିକି ବସିଥିଲି, ବସିକି କ'ଣ ଟିକେ କାମ ପଡ଼ିଲା, କାମ ସାରିକି ଏବେ ବାହାରୁଛି ବାହାରକୁ ଜଷ୍ଟ ହେଲା। ମାନେ ମୁଁ ଦ୍ୱିପହରେ ଖାଇବି ନାହିଁ ଆଉ କିଛି, ଭାବିଥିଲି ଯେ ପଖାଳ କରିବି, ଭଜା କରିବି, ଅମୁକ କରିବି, ସମୁ କରିବି, କିଛି ନାହିଁ, ଭୋକ ପ୍ରବଳ କଲାଣି ହେଲା। ଓ ମାନେ ସିନେରୀଟା ବଢ଼ିଆ ଦେଖାହେଉଛି, ସିନେରୀ ପଛପଟେ ଆହୁରି ଏଠି ବଢ଼ିଆ ସିନେରୀ ଅଛି, ଚଢ଼ି ଗଞ୍ଜି ଲୁଗାପଟ ସବୁ ଶୁଖିକି ସବୁ ଶୁଖା ହେଇକି ଥୁଆ ହେଇଛି ଏଠି, ପୁରା ପୁରା କଭର କରିଦେଇଛି ଆଜି ଛାତ ହେଲା। ତ ଯାଏ ଭୋକ ଟିକେ ଟିକେ ଲାଗିଲାନି, ଭୋକ ଆଇନା ଭାତ ଭାତ କ'ଣ ଖାଇବି, ପଖାଳ ଭାତ ଗୁଡ଼ା କାମ ନାହିଁ। ତ ଆମ୍ବକୁ ଜୁସ୍ କରିବା, ସରି ସେକ୍ କରିବା, ଆମ୍ବ ମିଲ୍କ ମିଲ୍କ ମ୍ୟାଙ୍ଗୋ ସେକ୍ ହେଲା। ଫ୍ରିଜ୍ ଖୋଲିଦେବ ଆଗ, ଏଇ ଯେଉଁ ଆମ୍ବ ଗୁଡ଼ା ଆ ସେ ଯେଉଁ ସେଦିନର କଞ୍ଚା ଆମ୍ବ ଗୁଡ଼ା ଥିଲା, ଯାହା କଞ୍ଚା ଆମ୍ବ ବଳିଥିଲା ତାକୁ ସବୁ ରଖିଦେଲି, ସେ ଧୀରେ ଧୀରେ ପାଚି ଆସିଲାଣି, ପାଚିଲା ଆମ୍ବ ଗୁଡ଼ା ସବୁ ଫ୍ରିଜ୍ରେ ଅଛି। ଏଇଟା କ୍ଷୀରଟା ଅଛି, କ୍ଷୀରଟା ନେଇଯିବା, ଏଇଠି ଅଛି ଏଇଟା ଆମ୍ବ ଦୁଇ ଚାରିଟା ନେଇକି, 1, 2, 3 ଆମ୍ବକୁ ନେଇକି କ୍ଷୀରଟା କେମିତି ନେବି, ପାଟିରେ ଦୁଇ ମୁଡ଼ା କୁକୁର ଭଳିଆ, ଚାଲ ଚାଲ କୁକୁର ଧରିକି ଯାଉଛି କ୍ଷୀର, କୁକୁର ଧରିକି ଯାଉଛି କ୍ଷୀର, ହଜିଗଲି ସାଙ୍ଗମାନେ ଆମ୍ବଟା ପାଟିଦିଏ, କ୍ଷୀର ମ୍ୟାଙ୍ଗୁ ସେକ କରିଦେବି ଆମ୍ବ କାଟିଦେଇକି, ତାପରେ ଦେଖଉଛି ହେଲା। ତ ସାଙ୍ଗମାନେ ଆମ୍ବ କାଟିକି ପକେଇ ଦେଇଛି, ଏବେ ଏଠି ପକେଇଦେବା ଡାଇରେକ୍ଟ ଆମ୍ବ ସାଙ୍ଗରେ କିଛି ଚିନି ପକେଇ ଦେଇଛି, ତାପରେ ଏଠି ପକେଇଦେବା କ୍ଷୀରଟା ହେଲା, ସିମ୍ପଲ ବାସ ବାସ ବାସ, ବେଶୀ କ୍ଷୀର ହେଇଗଲା ମାନେ ବେଶୀ କ୍ଷୀର ଠିକ୍ ଅଛି, ଚିନି ପକେଇଦେଲି, ଆମ୍ବ ପକେଇଦେଲି, ଏବେ ଆକୁ କରିଦେବା ଫଟାଫଟ ମସ୍ତ ମସ୍ତ ମ୍ୟାଙ୍ଗୋ ସେକ୍ ରାଡ଼େ, ଆଉ ଟିକେ ପାଣି ହେଇଥାନ୍ତେ କି, ହଁ ଚଳିବ, ମୋଟା ଅଛି ଭଲ ଲାଗିବ, ୱା ୟା ଦେହରେ ଟିକେ ଖାଲି ଚେରି ଫେରି ପଡ଼ିଯାଆନ୍ତା, କ'ଣ କଲା ସେ ଦେହରେ ଗୋଟେ କ୍ଷୀରଟା ହେଲା ଭଲ ଦେଖାଯିବ। ଓକେ ମସ୍ତ ମ୍ୟାଙ୍ଗୋ ଜୁସ୍ ରେଡ଼ି, ପିଇଦେବା ପୁରା ଭିଟାମିନଟା ଦେହକୁ ପୁରା ପଶି ଯାଉଛି, ଅଧା କ୍ଷୀର ତଳକୁ ପଳେଇଲା ଅଧା ଉପରେ ରହିଲା, ମାନେ ଟିକେ ଡେକୋରେଟ ଭଲ ଦେଖାଯାଏ, ଗୋଟେ ଟିକେ ହେଲାନି ଆଉ ଟିକେ ବଳିଆ ହେଇଥାନ୍ତା, ବେଶୀ କ୍ଷୀର ଦେଇଦେଲି ମୁଁ ହେଲା। ମନ ଖୁସି ପାଟୁ ଲାଳ ବାହାରି ଯାଉଥିବ ଯିଏ ଦେଖୁଥିବ, ତ ସାଙ୍ଗମାନେ ପିଇଦେବା ଆଗକୁ ଦେଖିବା କ'ଣ ହେଉଛି।